আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা অনেকেই হারিয়েছি আমাদের কাছের মানুষ, অনেকেই অসুস্থ। সবার প্রতি রইল দোয়া, শ্রদ্ধা, আর বিশেষ করে ফ্রন্টলাইনারদের জন্য অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা এখনো সহজ নয়, সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। আজ আমরা কথা বলবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্কুল কলেজ এবং স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নিয়োগের যোগ্যতা এবং অভিজ্ঞতার নতুন বিধান বৈষম্যমূলক কিনা তা নিয়ে এবং এ সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে। প্রিয় দর্শক, অতে অজগর আসছে তেরে, আতে আম, আমটি আমি খাবো পেরে। শিক্ষকের হাত ধরে বর্ণমালার হাতে খড়ি, জীবনের ভিত রচনা করে দেন একজন শিক্ষক। আমাদের শিক্ষকরা আমাদের কাছে পরম শ্রদ্ধেয়। সেই শিক্ষকদের যখন দেখি বৈষম্যের শিকার হতে, তখনও কিন্তু তারা তাদের দাবি আদায়ে ক্লাস বর্জন করেন না, রাস্তায় নেমে মিছিল করতে পারেন না। এটা তাদের দুর্বলতা নয়, এটা আমাদের শিক্ষকদের দায়িত্বশীলতা বোধ। আর এই কারণেই আমাদের শিক্ষকদের দায়িত্ব কিন্তু আমাদেরকে, আমাদের রাষ্ট্রকেই নিতে হবে। আমাদের জাতি গঠনের এই কারিগরদের বিষয়ে যে কোনো নতুন বিধান করার পূর্বে আমাদের রাষ্ট্রকে সব দিক বিবেচনা করতে হবে, যেন কোনোভাবেই তারা কোনো রকমের বৈষম্যের শিকার না হন। বাংলাদেশের শিক্ষকতা পেশায় সমস্যা অন্তহীন। বেতন ভাতা, পদোন্নতিতে সরকারি খাতের একচেটিয়া অগ্রাধিকার, তারপরও গত 5 দশকে বাংলাদেশের শিক্ষকদের অবস্থানের পরিবর্তন হয়েছে, এটা ঠিক। তবে সময় এবং বিশ্বের তুলনায় তা এখনো আশাব্যঞ্জক নয়। এখনো মেধাবীরা শিক্ষকতায় আসছে না, অভিজ্ঞ শিক্ষকরা অবসরে চলে যাচ্ছেন, এসব শূন্যস্থান যথাযথভাবে পূরণ হচ্ছে না। মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যা কিনা শিক্ষার্থী, শিক্ষক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। প্রয়োজন শিক্ষার্থী, শিক্ষক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ। প্রাথমিক পরবর্তী বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরাই দেশের শিক্ষার 97 ভাগের বেশি দায়িত্ব পালন করে থাকেন। বেসরকারি স্কুল, ডিগ্রি কলেজ, অনার্স, মাস্টার্স কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদের মধ্যে অনেকে হয় প্রতিষ্ঠান থেকে, না হয় সরকার থেকে, অথবা দুটো উৎস থেকেই বেতন ভাতা, পদোন্নতি থেকে বঞ্চিত। আজ আমরা কথা বলবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্কুল কলেজ এবং স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নিয়োগের যোগ্যতা এবং অভিজ্ঞতার নতুন বিধান বৈষম্যমূলক কিনা তা নিয়ে। নতুন বিধানটি আমরা পেয়েছি 2018 সালে, কিন্তু সেখানে যে সংশোধনটি আনা হয়েছে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নিয়োগের যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়ে, তা পরিবর্তনের জন্য শিক্ষক সমিতি থেকে মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে, কিন্তু আজ অবধি তার কোনো সমাধান হয়নি। এই বিষয়ে আজকে আপনাদের আইনি পরামর্শ দিতে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক স্যার। ভীষণ ভীষণ ব্যস্ত শিডিউল থেকে তিনি আজ সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ আলোচক হিসেবে আছেন মোহাম্মদ মোহসিন রেজা, সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি এবং যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন। আমাদের সাথে বিশেষ আলোচক হিসেবে আরো উপস্থিত আছেন অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহসভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই আয়োজনের প্রচারে রয়েছে সারা বাংলা, সারা বাংলাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, দর্শকদের বলছি, তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখে জানাতে পারেন, মঞ্জুল হক স্যার আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আর আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি এই লাইভটি শেয়ার করেন, তাহলে অনেকেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আর তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা শেয়ারও করতে পারবেন। প্রথমে আমি চলে যেতে চাই মোহাম্মদ মোহসিন রেজা ভাই আপনার কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ মাধ্যমিক স্কুল কলেজ এবং স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নিয়োগের যোগ্যতা এবং অভিজ্ঞতার নতুন বিধান জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2018-এর এ সংক্রান্ত বিধানে সংশোধনী পরিপত্র আকারে জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কি আছে এই সংশোধনীতে, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ ব্যারিস্টার ইফতাত ইয়াসারিন আপা।
আমার কথার আগে একটু কথা বলতে চাই। প্রথমে আমি স্মরণ করছি মহান রাব্বুল আলমিনকে, তার সাথে সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদেরকে, বিশেষ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্টে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপরিবারে যা নিহত হয়েছে শাহাদত বরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং করোনায় যারা মারা গেছে এই কোভিড-19-এ তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আক্রান্ত আছেন তাদের আরোগ্যতা লাভ করার জন্য দোয়া করছি। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আজকের সম্মানিত সঞ্চালক ব্যারিস্টার ইফতাত গিয়াস আরিফিন, কারণ আপনি এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসছেন, আমরা আমাদের কথা বলার মনে হয় কেউ নাই, কিন্তু আজকে আমরা অনুভব করছি যে কেউ আছেন। আমি এই এখানে এসে কথা বলা খুব কঠিন, কারণ আপনারা সবাই বিশেষজ্ঞ, বিশেষ করে আমার আজকে উপস্থিত আছেন প্রধান আলোচক হিসাবে আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিনিয়র অ্যাডভোকেট, কাজী ওনাকে পেয়ে একটু ভরসা পেয়েছি এবং আপাকে পেয়ে বা ভরসা পেয়েছি, সাথে সাথে আমি আমার সাথে আছেন আমাদের শিক্ষক নেতা, আজীবন যিনি শিক্ষকতার সাথে থেকে শিক্ষকদের কথা বলেছেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী, এবং চট্টগ্রাম জেলা শাখার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তো আমি সবাইকেই শ্রদ্ধা জ্ঞাপন করছি, সাথে সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি এই মুজিব বর্ষে, এই শতবর্ষে সবাইকে শুভেচ্ছা দিয়ে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং যারা শুনছেন এবং সারা বাংলা নেটকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে প্রশ্নটা ছিল আমি সংক্ষেপে বলতে চাই, যে আমাকে যে প্রশ্নটা রেখেছেন যে 2018 সালে যে সংশোধনী আনা হয়েছে সেখানে আমরা কি পেয়েছি, আমি হতাশাব্যঞ্জক না হয়ে আমি বলতে চাই, এখানে আমাদের 2010 সালে একটা সংশোধনী আনা হয়েছে, 2010 সালে যে জনবল কাঠামো দেওয়া হয়েছিল সেটা সংশোধন করে 13 সালে একটা সংশোধনী দেওয়া হয়েছিল, এর একটা প্রেক্ষাপট ছিল। তারপরে এই 18 সালে যে কোনো কারণেই হোক যে কোনো ভাবে এসে আবার একটা জনবল কাঠামো তৈরি করেছিল, যেটা আমি মনে করি বর্তমান সরকারের একটি নির্বাচনী অঙ্গীকারের একটি বিরোধীমূলক এই জনবল কাঠামো, যেটা আবু তাহের স্যার, আবু তাহের ভাই বলবেন। আমি আপনাদেরকে পাশাপাশি দেখাতে চাই 2018 সালে, 2010 সালে ছিল সেখানে, আমি সংক্ষিপ্ত ভাবেই বলবো, 2010 সালে সেখানে কিন্তু আমাদের বিশেষ করে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, তারপর অধ্যক্ষের মধ্যে আবার ভাগ আছে, মহাবিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ, তারপর মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এরকম ভাগ আছে আমাদের, একটা হলো আমাদের বোর্ড দেখে আর একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় দেখে। এখানে আমাদের যেটা বর্তমানে যেটা দিচ্ছে সেটা একেবারে সম্পূর্ণ একটা বিপরীত ধর্মী, যে এখানে একটা মনে হচ্ছে যে কারো সাথে আলোচনা না করে মন গড়া একটা সংশোধনী এনেছেন, যেটা 25 ফেব্রুয়ারি 2019 সালে প্রকাশ পেয়েছে, জনাব মোহাম্মদ কামরুল হাসান উপসচিব তার সিগনেচারে, সেখানে কিন্তু জুড়ে দিয়েছেন, আগে কিন্তু এই কথাগুলো ছিল না, যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস সহ স্নাতকোত্তর ডিগ্রি, এক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনো একটিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকত, ভালো কথা এখানে দিয়েছেন। আসলে আমি আমার ফোকাস পয়েন্ট এ জায়গায়, যে তখনকার যারা এই 12 বছর পরে, এখানে কিন্তু অভিজ্ঞতা দেওয়া হয়েছে যে 12 বছর বা 12 বছর পরে শিক্ষকতার আবার অ্যাসোসিয়েট প্রফেসর হতে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে, সহকারী অধ্যাপক হতে হবে, এখানে একটা অনুবাদ প্রথা দেওয়া হয়েছে, একটা ভেরিয়েশন দিয়ে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে যে এখানে যাতে কেউ না ঢুকতে পারে, একটা বেকম বক্সের সৃষ্টি করা হয়েছে। আমাদের মাননীয় বিশেষজ্ঞ মহোদয় আছেন, অ্যাডভোকেট মহোদয়, কাজী তার দৃষ্টিতে নেওয়ার জন্য আমি বলতে চাচ্ছি যে আসলে শিক্ষায় যাতে এখানে এই পথটা শূন্য থাকে, আমার মনে হয় সেজন্যই একটা শিক্ষা। আমি এখানে আর একটু বলতে চাই, আমাদের যেখানে আসার জায়গাটা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তিনি কিন্তু এ বিষয়ে, আমার স্পষ্ট আমি যদি ভুল না করে থাকি, এই নির্বাচনের আগের নির্বাচনের ইশতেহারে তিনি বলেছিলেন যে
জনবল কাঠামো দিয়ে আমাদের শিক্ষকতা চালানো যাবে না, শিক্ষা প্রতিষ্ঠান চালানো যাবে না। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হলে জনবল কাঠামোর ঊর্ধ্বে এসে শিক্ষক দিয়ে দিতে হবে এবং শিক্ষকদেরকে কেরিয়ার পথ সৃষ্টি করে দিতে হবে। এখানে দেখেন কেরিয়ার পথ তো নাই, বরঞ্চ এখানে সিল করে দেওয়া হয়েছে যাতে কোনো শিক্ষক কোনো প্রতিষ্ঠানে সে শুধু প্রভাষকই থাকবে, প্রভাষক হয়ে সেখানে থেকে রিটায়ার করবে, কোনোভাবে যাতে উপাধ্যক্ষ বা অধ্যক্ষ না হতে পারে সেটাই আমরা পেয়েছি। আপাকে আপার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি মনে হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ করে আপনার মাধ্যমে সঞ্চালক মহোদয় এবং আমাদের অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক স্যারের মাধ্যমে আমরা সরকার বাহাদুরের কাছে এটা জানাতে চাই যে এটা দিয়ে শিক্ষাকে আরো আরো নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কয়েকদিন পরে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পাওয়া যাবে কিনা, আর পাওয়া গেলেও তাদেরকে দিয়ে প্রতিষ্ঠান চালানোর মতো বা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার মতো ব্যবস্থা আছে কিনা। আমাদের সামনে কিন্তু একটা ভিশন দেওয়া হয়েছে 2030 সালের এজেন্ডা দেওয়া হয়েছে, এই যে এসডিজি, এসডিজি তে যদি আমাদের কাজ করতে হয় তাহলে এই ভেরিয়েশন গুলো অবশ্যই উঠিয়ে দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এগুলো দাবি করে আসছি, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী, বিশেষ করে বিগত শিক্ষামন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্তও করেছিলেন। আমি আমার হয়তো ডেটটা এখন বলতেছি না সময়ের কারণে, যে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এটা থাকবে না, এই ধরনের কোনো ভেরিয়েশন থাকবে না, আমরা একটু সময় পেলে করব। কিন্তু আমাদের দুর্ভাগ্যও বলবো জানি না, এই করোনার কারণে সেটা এই শিক্ষামন্ত্রী, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর সাথে আমরা কয়েকবার বসেছি, তাকে আমরা জানিয়েছি, কারণ আমরা মাঠে ময়দানে এই কারণে যাচ্ছি না, কারণ এই সরকার সবচাইতে শিক্ষক বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চাওয়ার আগে অনেক কিছুই দিয়েছেন, আজই আমরাও আশা করেছিলাম যেটা আমাদের চাইতে হবে না, আমাদের মাঠে ময়দানে যেতে হবে, উনি আমাদেরকে দিয়ে দিবেন, এইটা এইটাই আমাদের ছিল মূল বিষয়। যাই হোক, আমরা আসলে কি পেয়েছি এখানে, অনেকটা হতাশাই পেয়েছি বলবো আমি। আমাদের শিক্ষক কুলকে একেবারে থেমে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহসিন ভাই। আমি এখন আবু তাহের চৌধুরী ভাই আপনার কাছে আসছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সংশোধনীর কথা মোহসিন ভাই এতক্ষণ বললেন যে সংশোধনীতে আসলে কি ছিল, তো সেটা আসার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নিয়োগের যে যোগ্যতা এবং অভিজ্ঞতা যে রিভাইজটা করা হলো, তাতে আপনাদের শিক্ষকদের কিভাবে সেটা প্রভাব ফেলছে, এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে যে আপনি কি একটু ব্যাখ্যা করে যদি বলতেন যে এই কারণে কেন 10-12 বছর শিক্ষকতা করার পরও কেন একজন শিক্ষক বা শিক্ষিকা তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালের নিয়োগের যোগ্যতা হারিয়েছেন, আপনি এই দুটা বিষয় যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। ধন্যবাদ জি ব্যারিস্টার ইফাত গিয়াস আফরিন, আপনি খুব চমৎকার সঞ্চালনা করছেন, আমার খুব ভালো লাগলো। আমি সালাম জানাচ্ছি দর্শক শ্রোতা সহ যারা স্টুডিওতে উপস্থিত আছেন সবাইকে। তো একটু এই পর্যায়ে আমি আমি আমার সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে মোহসিন রাজার ভাই আছেন এবং আমাদের বিজ্ঞ একজন আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার উনি আছেন, লিগ্যাল বিষয়গুলি উনি খুব ভালো বুঝবেন এবং আমাদের সঞ্চালক মহোদয় ভালো বুঝবেন। আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করি, শিক্ষকদের জন্য আন্দোলন করি, শিক্ষার জন্য, শিক্ষার অধিকারের জন্য আন্দোলন করি। তো আজকে তো অ্যাকচুয়ালি ভিন্ন প্রেক্ষাপটে এখানে কথা বলছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সারা বিশ্বে কিন্তু করোনা প্যান্ডামিকের কারণে আসলে শিক্ষা ব্যবস্থা কিন্তু বিপর্যস্ত। এই বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থার এই পর্যায়ে আমরা আজকের এই আলোচনায় মিলিত হয়েছি। আমি প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি, আপনি যে কথার অবতারণা করেছেন, যে প্রশ্নটা তুলে এনেছেন, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করব যে এটা একটা সময় উপযোগী আলোচনা আজকেরটা, বিশেষ করে বাংলাদেশের বেসরকারি স্কুল কলেজ যে অবস্থায় এখন আছে এটা কিন্তু অত্যন্ত এখন আমি বলবো নাজুক অবস্থা। বিশেষ করে করোনার কারণে তো নাজুক হয়েছে, আমাদের কিছু সিদ্ধান্তের কারণেও নাজুক অবস্থায় নিপতিত। তো 2018 সালে যে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা হয়েছে, এই নীতিমালায় বেশ কিছু ত্রুটি আছে।
এই ত্রুটিটা থাকার পিছনে কারণটা আমি যেটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন 1966 সালে প্যারিসে ইউনেস্কো একটি আন্ত সরকার সম্মেলনে কিন্তু শিক্ষকদের অধিকার মর্যাদা এবং করণীয় এই বিষয় নিয়ে কিন্তু একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে কিন্তু 145টি রিকমেন্ডেশন কিন্তু তৈরি করা হয়েছিল, যেটা পরবর্তীতে মডিফাইড হয়ে 1997 সালে ফাইনাল হয়। এবং আপনারা জানেন যে 5ই অক্টোবর 66 সালে যেই সুপারিশগুলো তৈরি হয়েছিল সেই সুপারিশে কিন্তু একটা জিনিস বলা আছে যে শিক্ষকদের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, কারিকুলাম নিয়ে সিদ্ধান্ত নিতে হয় অথবা শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে শিক্ষকদের প্রতিনিধি বা শিক্ষক সমিতি সমূহের সাথে কথা বলতে হবে। এই সুপারিশটা কিন্তু একেবারে বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হয়েছে, মাঝে মাঝে যে আমরা কথা বলে নাই তা নয়, আমাদের সরকার কিন্তু বিভিন্ন সময়ে কথা বলেছে। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা ভিশন নিয়ে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশটা যে পর্যায়ে এখন এসেছে, আমাদের অর্থনীতির সাইজ অনেক বড় হয়ে গেছে এবং আমরা এখন একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি থেকে একটা ডেভেলপ কান্ট্রির দিকে চলে যাচ্ছি এবং 2040-এ আমরা একটা উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছি, আমাদের প্রধানমন্ত্রী দেখছেন। এখন এই যে স্বপ্নটা দেখতে হলে বা এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে কিন্তু সবচেয়ে বেশি যেটার উপর জোর দিতে হবে সেটা হচ্ছে শিক্ষা। ইউরোপ আমেরিকা যখন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন তারা খুব বিধ্বস্ত অবস্থায় ছিল তখন তাদের কাছে প্রশ্ন ছিল যে কিভাবে ডেভেলপমেন্ট হবে, তখন এই ডেভেলপমেন্টের জন্য তারা বিশেষজ্ঞরা তারা বলেছেন যে শিক্ষায় বিনিয়োগ করা ছাড়া কোনো বিকল্প নাই, যত বেশি শিক্ষায় বিনিয়োগ করা যাবে তত বেশি কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং তারা তাই হয়েছে। আজকে আমরা হয়তো দুনিয়ার বুকে আমরা দেখিয়ে দিতে পারছি যে ইউরোপ আমেরিকা অনেক উন্নত দেশ। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে একই প্রশ্নটা আসছে, ডেভেলপমেন্ট কোন পথে, আমরা বলবো শিক্ষায় যদি বিনিয়োগ করা যায়। এখন আপনার প্রশ্নের মধ্যেই চলে আসি, 2018 সালে যে ত্রুটিগুলো হয়েছে আমরা জানি যে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 1995 সালে একটি হয়েছে, 2010 সালে একটি হয়েছে এবং 2018 সালে। 1995 সালে শিক্ষকদের কোনো প্রতিনিধিত্ব সেখানে ছিল না, ফলে সেটা ছিল আমাদের জন্য কালো আইন 1995 সালে, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, এটা ছিল আমাদের জন্য কালো আইন শিক্ষকদের জন্য। পরবর্তীতে আমরা এটার বিরুদ্ধে আন্দোলনও করেছি, সংগ্রামও করেছি, ফলে আমাদের নেত্রী যখন বিরোধী দলে ছিল, বিরোধী দলের নেতা ছিল, তখন তার সাথে একাধিকবার বৈঠকে আমি উপস্থিত ছিলাম, আমরা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছি, বিশেষ করে আমাদের জনবল কাঠামো, আমাদের অর্থনৈতিক বিষয় সবগুলো। পরবর্তীতে 2010 সালে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একটা শিক্ষানীতি আমাদের পার্লামেন্ট কিন্তু অ্যাপ্রুভ করেছে। এই শিক্ষানীতির জন্য কিন্তু আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা জানেন অনেকগুলো শিক্ষানীতি হয়েছে, শিক্ষা কমিশন রিপোর্ট হয়েছে, বাংলাদেশের সবচেয়ে ভালো একটা শিক্ষা কমিশন রিপোর্ট হয়েছিল বঙ্গবন্ধুর আমলে, এটা হচ্ছে কুদরতি খুদাক শিক্ষা কমিশন রিপোর্ট। এটা বাস্তবায়ন হলে কিন্তু আজকের শিক্ষার চেহারাটাই কিন্তু অন্যরকম হতো, এটা হয়নি বলে আমরা এক একটা সময় এক এক ধরনের এক্সপেরিমেন্ট এখানে হয়েছে, ফলে একটা সুসমন্বিত একটা মোটামুটি গ্রহণযোগ্য সবার কাছে 2010 সালে একটা শিক্ষানীতি হয়েছে এবং এই শিক্ষানীতির আলোকে কিন্তু আমাদের জনবল কাঠামোটা তৈরি হয়েছিল 2010-এ। এটা আমরা মোটামুটি মনে করেছিলাম যে আমাদের যেহেতু শেখ হাসিনা শিক্ষক বান্ধব, শিক্ষা বান্ধব একজন নেত্রী, আমাদের সাহসী নেত্রী, তিনি সেটা করেছিলেন। পরবর্তীতে এটাকে আবার মডিফাই করতে গিয়ে 2018 সালে যেটা করলো, 2010 সালে কিন্তু শিক্ষক সংগঠন প্রতিনিধিত্ব ছিল, 2018 সালে সেই প্রতিনিধিত্ব ছিল না, ফলে কি হয়েছে সেখানে যারা সেই কাঠামোটা তৈরি করেছে অনেকগুলো ত্রুটি আছে। আমি যদি ব্যাখ্যা করতে যাই কিন্তু অনেক কন্ট্রাডিক্টরি হবে, আসল জায়গায় যদি বলি সেটা হচ্ছে এখন সারা বাংলাদেশে যেখানে অধ্যক্ষের পদ শূন্য হচ্ছে, উপাধ্যক্ষের পদ শূন্য হচ্ছে, আমি যদি ভাগ করি এভাবে যে স্নাতক পর্যায়ের কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এই যে এই তিনটা ক্যাটাগরিতে যদি আমি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে আপনার সেখানে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল একটা নতুন পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। আমি বলি আপনাদেরকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেটা আগে ছিল না সেটা হচ্ছে সেখানে উপাধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপালের পদ সৃষ্টি করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যেখানেই শূন্য হচ্ছে সেখানে তারা চেষ্টা করছে যে
এই পোস্টগুলো ফিল আপ করার জন্য। কিন্তু ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যে 4টা 5টা 6টার বেশি আবেদন পাওয়া যাচ্ছে না। কেন? 2010 সালের যে জনবল কাঠামোটা ছিল সেখানে কিন্তু আমাদের এখানে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের উপরে কোনো প্রমোশন নাই বেসরকারি কলেজগুলোতে, ফলে কি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর নাই, প্রফেসর পোস্ট নাই, ফলে এখানে একটা জায়গায় আটকে দেওয়া হয়েছে যে এই যে পরিপত্র যেটা জারি করা হয়েছে সেই পরিপত্রে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের উপরে কেউ আবেদন করতে পারবেন না, মানে তার নিচে লেকচারার পোস্ট থেকে কেউ আবেদন করতে পারবেন না। লেকচারার পোস্ট থেকে আবেদন করতে পারতো 2010-এর পরে যেটা 2013-তে যেটা সংশোধন এসেছে সেটা থেকে কিন্তু আবেদন করতে পারতো, অর্থাৎ ওপেন ছিল। কেন ওপেন ছিল? এটা ওপেন থাকার পিছনে একটা রিজনও ছিল, আমরা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছিলাম আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এবং আমাদের সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে মেধাবী শিক্ষকদেরকে আজকের যুগে তো আপনারা জানেন যে এখন তো এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনে বাংলাদেশ কিন্তু এখন ডিজিটাল ট্রান্সফরমেশন ইন এডুকেশন এই পর্যায়ে কিন্তু যে যেটা হচ্ছে এখন মেধাবী শিক্ষকের খুব প্রয়োজন, মেধাবী অধ্যক্ষ দরকার, দক্ষ সৎ এরকম অধ্যক্ষ কিন্তু দরকার, উপাধ্যক্ষ দরকার। শিক্ষাকে যদি আমরা এগিয়ে নিতে চাই, শিক্ষা যদি সচল রাখতে চাই, তাহলে সেই পর্যায়ে সেটা এই এই জিনিসটা আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে মেধাবী শিক্ষকদেরকে আপনার প্রশাসনিক প্রশাসন এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এই জায়গায় নিয়ে যাওয়া দরকার। এবং সে কারণেই আপনার হয়েছে কি লেকচারার পোস্ট, অর্থাৎ যেহেতু প্রমোশনের সিস্টেম নাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেখানেও আমি পরবর্তী আলোচনায় আসবো যে সেখানে একটা রেশিও দিয়ে আটকে রাখা হয়েছে যেটা মহসিন ভাই একটু করে বলেছেন। তাহলে এই জায়গায় প্রভাবটা পড়ছে এই কারণে যে দেখা যাচ্ছে যে যে সারা দেশেই প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল পাওয়া যাচ্ছে না। আমি সারা দেশের অনেক খবর কিন্তু আমার কাছে আছে, বিভিন্ন জেলার খবর আছে, ফলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে কিন্তু চালানো হচ্ছে কলেজগুলো। এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ যাদেরকে সেখানেও কিন্তু দ্বন্দ্ব হচ্ছে, যেহেতু অনেকেই মানছেন, অনেক শিক্ষকরা মেনে নিচ্ছেন, অনেক শিক্ষকরা মানছেন না। সেখানে অনেক সময় দেখা যায় কমিটি প্রভাব বিস্তার করে আপনার একজন জুনিয়রকে সেখানে ভাব, অর্থাৎ তাদের পছন্দসই একজনকে দিয়ে দিচ্ছে অথবা রাজনৈতিক বিবেচনায় দিয়ে দিচ্ছে। এটার কারণে কিন্তু মানে প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট করতে গিয়ে কিন্তু জটিল একটা অবস্থা তৈরি হয়েছে। আমি সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ যেটা আমাদের প্রভাব বিস্তার করেছে এই মুহূর্তে। তারপরে হচ্ছে অনেক সহকারী অধ্যাপক, অর্থাৎ সহকারী অধ্যাপককে যেহেতু ওপেন করা হয়েছে, এই যে এলিজিবল করা হচ্ছে যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের পোস্টের জন্য, এখানে অনেক সহকারী অধ্যাপক তারা কিন্তু এই পোস্টে কিন্তু যেতে চায় না, কারণ বেসরকারি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষের পোস্ট কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন এগুলো ব্যাখ্যা করতে গেলে কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা আপনাদেরও বিবেচনার মধ্যে আছে, আপনারাও জানেন। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে কমিটি দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এগুলো কিন্তু একজন রেগুলার প্রিন্সিপাল যেভাবে হ্যান্ডেল করতে পারবেন, একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারেন না। এই দ্বন্দ্বের কারণে আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রমোশন হয় না, অনেককে প্রমোশন দেওয়া হয় না, অথবা নানা ধরনের রাজনৈতিক বিবেচনায় অনেক সময় প্রমোশন দেওয়া হয় না। এই বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করছে, ফলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু পাওয়া যাচ্ছে না মানে ক্যান্ডিডেট হওয়ার জন্য। তারপরে হচ্ছে আপনার 2010 সালে আপনার আপনাদেরকে এটা জানাই, 2010 সালে কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের পোস্টটা ক্রিয়েট হয়েছিল, কিন্তু 2018 সালে 2010 সালে পোস্ট ক্রিয়েট করার পরে সেখানে একটা ক্লজ দেওয়া হয়েছিল যে একটা নীতিমালা করা হবে যে কিভাবে প্রমোশনটা অ্যাসোসিয়েট প্রফেসর দেওয়া হবে। কিন্তু নীতিমালাটা 2010-এর পরে 2018 পর্যন্ত হয় নাই, কিন্তু 2018 সালের নীতিমালায় দেখা গেল এই পোস্টটা একেবারেই আর রাখা হয়নি। ফলে কি হচ্ছে, এখন আপনার যদি প্রমোশনটা যদি হতো মানে উপরের দিকে, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু আরো বেশি হয়তো প্রমোটেড হতো, তা প্রমোটেড হলে হয়তো অনেক অনেককে অনেক মেধাবী লোককে হয়তো অধ্যক্ষ হিসেবে পাওয়া যেত। তো টোটাল মিলিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একজন শিক্ষক যখন তার প্রতিষ্ঠানে চাকরি করেন 10 বছর 12 বছর 15 বছর 20 বছর, তিনি তো ডিজায়ার করতে পারেন, তিনি তো ডিজার্ভ করেন যে আমি আমার প্রমোশনটা দরকার, একটা প্রমোশন দরকার আমার, আমি একটা পোস্টে যেতে চাই, আমি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চাই, আমি ম্যানেজমেন্ট করতে চাই, কলেজের জন্য তার দরদটা কিন্তু তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু তিনি যেতে পারেন না। কেন যেতে পারেন না? আমাদের উপর একটা রেশিও ইম্পোজ করা হয়েছে আজকে অনেক বছর ধরে, সেই রেশিওর কারণে
তিনি সেটা পাচ্ছেন না, যেহেতু এসটিমড প্রফেসরের উপরে এসটিমড প্রফেসর ছাড়া মানে অ্যাপ্লিকেশনই করা যাচ্ছে না প্রিন্সিপালের জন্য ভাইস প্রিন্সিপালের জন্য। এই সংকটের কারণে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা আমি বলবো এটা জাতীয় ভিত্তিক একটা সমস্যা, মানে শিক্ষা ক্ষেত্রে এটা একটা সমস্যা। ইতিমধ্যেই সেই সমস্যা নিরসনের জন্য মহসিন ভাই একটু করে বলেছেন যে বিগত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নজরুল ইসলাম নাহিদ সাহেবের কাছে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল সংশোধনের জন্য, এবং গত বছর কিন্তু 25 ফেব্রুয়ারি যখন পরিপত্র এটা জারি হয়, পরিপত্র সংশোধন করতে গিয়ে কিন্তু আরেকটা সংকট তৈরি করেছে। এটাই আমি বলবো যে অনেকগুলো ত্রুটি সেখানে আছে, এগুলো বলতে গেলে কিন্তু আমার কাছে সামনে এই মুহূর্তে আছে, অনেক টাইম তো দিতে পারবো না, নাহলে একবারে একটা পয়েন্ট পয়েন্ট ওয়াইজ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে কোথায় কোথায় ভুলগুলো করেছে, একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি মানে ক্লজ সেখানে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমাদের দশ সংগঠনের যে ফেডারেশন আছে তাদের কাছ থেকে এখান থেকেও স্মারকলিপি আকারে আমাদের মন্ত্রী মহোদয়কে দেওয়া হয়েছে। আমরা গত 26 জুলাই এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেই একেবারে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত আমি রেডি করে একেবারে 11 দফা প্রস্তাবনা দিয়েছি যে সংশোধন হলে কোথায় কোথায় সংশোধন করতে হবে। আমি কিন্তু একেবারে গবেষণা করে প্রত্যেকটা জিনিস যাতে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট না করে বিষয়গুলো কিন্তু তুলে ধরেছি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে, ফলে এগুলো বিবেচনায় আছে। এর মধ্যে একটা জিনিস আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে এই সংশোধন করার জন্য একটা কমিটি হয়েছে, আমাদের মন্ত্রণালয় একটা কমিটি করেছে। আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে এই কমিটিটা করার ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি শিক্ষক আন্দোলনের দীর্ঘ 30-40 বছরের অভিজ্ঞতা আছে এখান থেকে বাছাই করে অন্তত একজন বা দুইজনকে নেন, তাইলে তারা কিন্তু আপনার প্রস্তাবগুলো সঠিকভাবে দিতে পারবে, কারণ তাদের মাথায় সবকিছু আছে কিন্তু রাখা হয়নি। রেখেছেন নন এমপিও একজন শিক্ষককে সেখানে প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে, যেটা কারণে আমাদের এই সংশোধনের বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে কয়েকটা বৈঠক হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় কয়েকটা ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন কিন্তু ফাইনাল করতে পারছে না। এর মধ্যে আমাদের প্রস্তাবগুলো আগের প্রস্তাব এবং ইদানিংকার প্রস্তাবগুলো গেছে, বাড়ি চূড়ান্ত করা এখনো যায়নি, ফলে আমরা যাইনি, ফলে শিক্ষা কিন্তু এখন এই সংকটের মধ্যে পড়েছে যে কলেজগুলো চালানো খুব একটা দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। আমি পরবর্তীতে আসবো আবার। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটা যদি আমরা একটু আরেকটা জিনিস জেনে নেই, যে সেটা হলো যে এমপিও ভুক্তির জন্য কি কোনো 5:2 অনুপাতের একটা প্রথা রয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি, তো বর্তমান বিধান মতে কি এই অনুপাত প্রথাটা রয়েছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে একজন শিক্ষক সহকারী অধ্যাপক হিসেবে কিভাবে অন্তর্ভুক্ত হবেন, এবং এটা কি একটি কলেজে বিষয় ভিত্তিক অনুযায়ী একজনকেই সহকারী অধ্যাপক হিসেবে প্রমোশন দেওয়া হবে, তাহলে একই যোগ্যতায় যদি একই ব্যক্তি যোগ্য থাকে, মানে একাধিক ব্যক্তি যোগ্য থাকেন একই যোগ্যতায়, তখন কে সহকারী অধ্যাপক হবেন, সেটা কিভাবে নির্ণয় করা হবে, এই বিষয়ে আমি। আচ্ছা, ঠিক আছে, এটা একটা চমৎকার প্রশ্ন, এটা নিয়ে আসলে সারা দেশের শিক্ষকদের মধ্যে ক্ষোভ আছে। আমাদের 2010 সালের যে জনবল কাঠামো, সেই জনবল কাঠামোতে আমাদের বেসরকারি কলেজগুলোর প্রভাষক এন্ট্রি লেভেল হচ্ছে প্রভাষক, এটা তো আপনারা জানেন, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হওয়ার জন্য নিয়োগ এবং আপনার অভিজ্ঞতার যে বিষয়টা নতুন করে দেওয়া হয়েছে সেটা হলো যে এমপিও ভুক্ত অবস্থায় সহকারী অধ্যাপক হিসেবে 3 বছর থাকতে হবে। তো এই দুইটা ইস্যু নিয়ে আমরা মঞ্জু স্যার আপনার কাছে আসবো। জাস্ট তাহির ভাই এখন একটু ব্যাখ্যা করছেন যে অনুপাত প্রথাটা আসলে কি, এবং এটার কারণে কিভাবে অতি যোগ্যতা সম্পন্ন একাধিক শিক্ষক থাকলে পরেও মাত্র একজনই কিন্তু আপনার সহকারী অধ্যাপক হিসেবে প্রমোশন পাচ্ছেন। জি তাহির ভাই, আমি বলছি বিষয়টা আমি বলছি আপনারা জানেন যে আসলে কলেজগুলোর মধ্যে যেহেতু ইন্টার কলেজ এবং ডিগ্রি কলেজ এভাবে বিভাজন আছে, ইন্টার কলেজের স্বীকৃতি দেন বোর্ড গুলো আর অধিভুক্তি দেন ডিগ্রি কলেজের অধিভুক্তি দেন জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেগুলেশনস আছে 2015 সংশোধিত রেগুলেশনস এবং পরবর্তীতে 2019 যে রেগুলেশনস আছে, এই রেগুলেশনসে স্পষ্ট করা আছে যে বেসরকারি কলেজগুলোতে
সহযোগী অধ্যাপক অধ্যাপক সৃষ্টি পদ সৃষ্টি করে তাদের প্রমোশন দিতে হবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশনসে আছে। কিন্তু এখন সেখানে কোনো রেশিওর কোনো বিষয় নেই। এখন 2010 সালের যে জনবল কাঠামো এমপিও নীতিমালা আছে সেখানে এই রেশিও প্রথাটা দেওয়া ইম্পোজ করা হয়েছে, অর্থাৎ প্রমোশন পেতে হলে 5:2 অর্থাৎ 7 জনে 2 জন যারা এমপিভুক্ত প্রভাষক থাকবেন তাদের মধ্য থেকে 7 জনে 2 জন সহকারী অধ্যাপক হতে পারবেন। অর্থাৎ 14 জন যদি থাকে তাহলে 4 জন হবে, 7 জন থাকলে 2 জন হবে, 5:2 এই রেশিওটা ইম্পোজ করা হয়েছে। পরবর্তীতে 2010 সালে আরেকটা সহযোগী অধ্যাপকের ক্ষেত্রেও কিন্তু 3:1 অর্থাৎ 4 জনে 1 জন সহযোগী অধ্যাপক হবেন, এই রেশিওটাও কিন্তু সেখানে দেওয়া ছিল। আচ্ছা, এখন এই দেখেন সারা বাংলাদেশের প্রত্যেকটি কলেজে ডিগ্রি কলেজগুলোতে অধিক সংখ্যক শিক্ষক কিন্তু আছেন, 30 জন আছে, 35 জন আছে এমপিভুক্ত, ইন্টার কলেজে 17-18 জন 20 জন আছেন। দেখা যাচ্ছে যে আপনি একজন যদি নতুন শিক্ষক অর্থাৎ নতুন একটা কলেজে যদি শিক্ষকতা শুরু করেন 8 বছর পরে কিন্তু এই রেশিওতে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাচ্ছেন। তিনি কিন্তু যেখানে পড়াশোনা করে আসছেন যে কলেজ থেকে সেই কলেজের শিক্ষক তার শিক্ষক এই রেশিওর কারণে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারেন না। আমার কাছে সবচেয়ে এটা বেদনাদায়ক, এত বেশি দুঃখজনক, আমাদের একজন খুব বড় শিক্ষক নেতা তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারেন না, রেশিওর কারণে আটকে ছিলেন, পুরনো কলেজে জয়েন করেছেন। হ্যাঁ, যদি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে মানে ইয়ে করেছি, কিন্তু অনেক এরকম অনেক 25-30 বছর 32 বছর চাকরি করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে নাই এই রেশিওর কারণে, এটার যে বেদনাদায়ক কিন্তু আর কিছু হতে পারে না। কারণ একজন শিক্ষক যখন তার পেশায় নিয়োজিত থাকেন, পেশার প্রতি যখন কমিটেড থাকেন, তখন স্বাভাবিকভাবে তার প্রণোদনার জন্য তার মোটিভেশন লেভেলটা যাতে মানে সবসময় যাতে আপডেটেড থাকে সেটার জন্য কিন্তু তার এই প্রমোশন কিন্তু প্রতিটি চাকরির ক্ষেত্রে প্রতিটি পেশার ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের এই জায়গাটাই এত বেশি বেদনাদায়ক, সারা বাংলাদেশের শিক্ষকদের মধ্যে এত বেশি ক্ষোভ যে এই রেশিওটা, আমরা বলেছি যে এই 5:2 যে রেশিও, এই রেশিওটা তুলে দিয়ে 8 বছর পরে সরাসরি যেভাবে সহকারী অধ্যাপক সরকারি কলেজগুলোতে দেওয়া হয়, সহকারী অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় সেভাবে দেন, প্রয়োজনে নীতিমালা করেন, প্রয়োজনে পদোন্নতি পরীক্ষা দেন, এবং সহযোগী অধ্যাপক অধ্যাপকের বেলায় একই কথাটা বলেছি যে একটা নীতিমালার ভিত্তিতে আমাদের শিক্ষকদেরকে প্রমোশন গুলো দেন, আমরা সেটাতে রাজি আছি, পদোন্নতি পরীক্ষা দিতেও রাজি আছি। কিন্তু এটা আমরা বিগত জোট সরকারের আমলেও এটার কোন রকমের আমরা আবু তাহের ভাই একটা প্রশ্ন পেয়েছি, আপনি এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন যে নতুন টাইম স্কেল অনুযায়ী সহকারী অধ্যাপক হতে কি এখন 10 বছর লাগছে তাহলে? হ্যাঁ, এইটা আমি বলছি, এখানে একটা কন্ট্রাডিকশন বলি আমি। আমার জনবল কাঠামোতে 2018 সালে বলা হয়েছে 8 বছর পরে, 2018 তো আছে 2010ও আছে, 8 বছর পরে তিনি রেশিওতে যদি আসেন তাহলে তিনি সহকারী অধ্যাপক হতে পারবেন। কিন্তু আমার জাতীয় যে পে স্কেল ঘোষণা করা হয়েছে 2015 সালে, সেই পে স্কেল এখানে দেখেন কন্ট্রাডিক্টরি হচ্ছে যে 2015 সালের ন্যাশনাল পে স্কেলে সেখানে প্রথমত টাইম স্কেল বন্ধ করা হয়েছে, যেই টাইম স্কেলটা আমি বলি এখানে অনেকগুলো সমস্যা, আমি সেই কথাটাই বলছি। কলেজের শিক্ষকরা 2 বছর পরে একটা আপগ্রেডেড স্কেল পেত, 2 বছর পর, 2 বছর যখন তার চাকরি কনফার্মেশন হতো তখন আপগ্রেডেড স্কেল পেত, 8 বছর পরে আপনার রেশিওতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারত, আর রেশিওতে যদি তিনি না আসেন তিনি আরেকটা আপগ্রেডেড স্কেল পেত পরবর্তী ধাপের, এটাও বন্ধ করা হয়েছে 2 বছর পরে, এটা জোট সরকার বন্ধ করেছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের দুঃখের সংবাদ। আচ্ছা না, আমি শেষ করে দিচ্ছি, একটা মিনিট আমি একটু শামুজুল হক স্যারকে একটু বলতে দেই, কারণ উনি এতক্ষণ তো আপনাদের আলোচনা শুনেছেন, উনি একটু যদি 2-3 মিনিট আপনি যদি স্যার আমাদের শিক্ষকদের
যে সমস্যা ওনারা আপা আমি একটু মন্দু স্যারের আগে আপা আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি মন্দু স্যার বলার আগে আমি বলি একটা কোশ্চেন জুড়ে দিচ্ছি একটা কোশ্চেন জুড়ে দেই একটু আপা শুধু ওই যে এনে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বলা হয়েছে এখানে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক লেভেলে হ্যাঁ সে কথাটাও মন্দু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি সেখানেও কিন্তু এরকম একটা আগে কিন্তু ওই যে এখন যে স্টার হেডমাস্টাররা আছেন তাদেরকে একটা 3 বছরের অভিজ্ঞতা লাগবে স্ট্যান্ড হেডমাস্টার হওয়ার জন্য সেখানে কিন্তু একটা বিরাট সমস্যা বিরাজ করছে এখন কোথাও কোনো হেডমাস্টার নাই সব ভারপ্রাপ্ত হেডমাস্টার ভারপ্রাপ্ত চালাচ্ছে কাজে সহকারী প্রধান আগে যেভাবে ছিল প্রতিযোগিতামূলক সেটাই যেন হয় সেটাই মন্দু স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমি লিগালি বলার জন্য অনুরোধ জানাচ্ছি আর কি যাই হোক আপনার মাধ্যমে আরেকটা একটা আরেকটা পয়েন্ট একটু বলি একটু পয়েন্টটা শেষ করে একটা পয়েন্ট আমার আলোচনা হয়তো আরো যদি আপনারা কন্টিনিউ করেন বলতে পারবো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আচ্ছা ঢুকে যাওয়ার আগে আমরা যতটুকু আলোচনা করেছি আমার মনে হয় আপনারা আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যারটা শুনি স্যারের সাথে আমরা আবারই করব আমি আমি ঠিক যাব স্যার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ঠিক আছে স্যার আপনি বলেন ঠিক আছে যে আমি আজকে আসলে দুঃখিত যে আমি আসলে যে ল্যাপটপ থেকে পার্টিসিপেট করি আজকে সেটা হাতে ছিল না আমি নতুন একটা ল্যাপটপ থেকে ঢুকতে চেয়েছিলাম বাট পারি নাই দুঃখিত আমি টিভির সময় টিভির এতে ঢুকে গেছি অলরেডি ওনাদের প্রোগ্রামের রুমে ঢুকে গেছি সো আমি মনে হয় আর 2 মিনিট থাকতে পারবো হয়তো বা 2-3 মিনিট থাকতে পারবো সো আমি বিষয়টা যতদূর শুনেছি এবং যতটুকু আইনটা দেখেছি যে 2-3টা বিষয় আপনারা রেইজ করেছেন আমার প্রথম উত্তর হচ্ছে যে যে কোনো আইন বা নীতিমালা প্রণয়নের আগে যারা স্টেক হোল্ডার থাকেন তাদের সাথে আলোচনা করতে হয় যে কিভাবে তাদের স্বার্থ রক্ষা করা যাবে এটা হচ্ছে আইন বা নীতিমালা প্রণয়নের প্রথম নিয়ম এবং আপনাদের স্কুলগুলি আগে চলতো অনেক আগের একটা পুরাতন নীতিমালা দিয়ে এখন নীতিমালা করেছেন এটা ধন্যবাদ যে এটা যেন যুগ উপযোগী হয় কিন্তু সেই নীতিমালা যদি যুগ উপযোগী না হয়ে সেটা যদি শিক্ষকদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি করে তাদের স্বার্থহানি হয় তাদের মধ্যে আপনার ডিসক্রিমিনেশন তৈরি করে তাহলে সেই নীতিমালা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এবং শিক্ষককে যতক্ষণ পর্যন্ত আমরা মর্যাদা দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত কোনো জাতির তেমন কোনো উন্নতি হবে না কারণ শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এই মেরুদণ্ড সোজা করে রাখেন কিন্তু শিক্ষকরাই সুতরাং শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা তাদের প্রতি আইনি সহায়তা এবং তাদেরকে আইনি প্রতিকার সহ মানে ভালো আইন মানে কালো আইন যেরকম আছে সেরকম কিন্তু ভালো আইন হলো প্রথম শর্ত ন্যায় বিচারের জন্য এবং অধিকার রক্ষার জন্য সুতরাং যে নীতিমালা তৈরি হয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা যদি সেটার প্রতিকার এমনিতে পান সরকার থেকে তো ভালো যদি না পান তাহলে শিক্ষা সচিব সহ অন্যান্য যারা আছেন তাদেরকে বিবাদী করে আপনাদের আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট সুযোগ রয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের আমি অনেক অনেক দুঃখ প্রকাশ করছি যে আজকে আপনাদের সাথে আমি মানে প্রপারলি টাইম দিতে পারি নাই দুঃখিত এই জন্য আমি বাংলাদেশের 5 লক্ষ শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আপনি আমাদের পাশে থাকবেন এই অবলা শিক্ষক যদিও সরকার আসে সরকার যায় শিক্ষকদের কথা মনে রাখে আপনাদের মতো বিজ্ঞজনরা শিক্ষকদেরকে শ্রদ্ধা মুখে বলে কিন্তু আসলে কাজে কতটুকু বলে না এটা আপনি একটু প্রমাণ করে দেখাবেন স্যার কাজের মাধ্যমে বিশেষ করে আইনি সহায়তার মাধ্যমে আপনাকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ব্যারিস্টার ইফতা গিয়াসা আরেবিন আপাও আমাদেরকে আপনার সাথে সংযোগ ঘটিয়ে দিয়েছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যাই হোক স্যার আপনার আবারও আশা করবো আবারও এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করলে আমরা আমাদের দুঃখের কথাগুলো বলতে পারবো স্যার আমাদের কষ্টের কথাগুলো বলতে পারবো হ্যাঁ অবশ্যই শামসুল হক স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি ইউ ক্যারি অন উইথ সময় টিভি ইনশাল্লাহ আমরা আবার আমাদের যারা আজকে ছিলেন প্যানেলে তাদেরকে নিয়ে আমরা আরেকটা সেশন করব সেখানে আপনার আগামী এপিসোডও এটা হতে পারে যে আজকে যে কথাগুলো শেষ হলো না আমরা আগামী বৃহস্পতিবার আবার এই বিষয়টা নিয়ে আমরা বসতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমিও একটু বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আপনি এই 2-4 লাইনে যে কথাগুলো বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলে ফেলছেন মানে এই 2-4 লাইনেই কিন্তু আমরা বুঝে গেছি যে আপনি আসলে অনেক কিছু বুঝে ফেলেছেন এটাই হচ্ছে আমাদের জন্য আপনাকে আরো একটু আশ্বস্ত করছি আমরা 11টা সংগঠন একত্র হয়ে বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন করেছি সেটারই প্রতিনিধিত্ব করছি এখানে আবু তাহের ভাই আছে আমিও আছি কাজী আপনার আমরা অবশ্যই আইনি সহায়তা চাইবো এবং আমাদের অধ্যক্ষ আসাদুল হক স্যার আছেন অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ আমাদের প্রধান উপদেষ্টা আছেন তাদেরকে সহ তাদের প্রতি তাদের সালাম জানিয়ে আমরা আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
আমরা এই 11টা সংগঠনের পক্ষ থেকে আপনার কাছ থেকে আইনি পরামর্শ চাব এবং আইনি সহায়তা থাকবেন। আমরা আর এর মাধ্যমে যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো আপনারা আপনাদের পাশে আছেন আমরা মাধ্যমে হলো বলে আশা করছি। মহসিন ভাই আমরা তো গভর্নমেন্টের একটা পার্ট, গভর্নমেন্টের একটা পার্ট কিন্তু আমরা আমরা সরকারকে নানা দিক থেকে অ্যাসিস্ট করছি, সহযোগিতা করছি, কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য এখানে আমাদের সমস্যা সমাধান করার জন্য মন্ত্রণালয় যদি ইতিবাচক ভূমিকা পালন করে তাইলে কিন্তু এত দূর, এটা হচ্ছে বিষয় আর কি। ইতিবাচক ভূমিকা পালন করলে আর কোনো কথাই থাকে না এটা। জি এক্স্যাক্ট, আমরা এই মুক্তিযুদ্ধের সপক্ষের বিশ্বাসী আর কি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জি 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 স্যার, জি স্যার, আপনাকে আর সময় করব না। আমি আবার স্যারের কাছ থেকে সময় নিব, নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার এই এপিসোডটাই আমরা কন্টিনিউ করব। জি আপা একটু বলেন, আজকে যেহেতু ছাড় নাই আমার মনে হয় এই আলোচনাটা করাটা কতটুকু ইয়ে হবে, আবার আরেকদিন যদি করেন তাহলে থাকে সারকে রেখে আমরা করলে মনে হয় ভালো হবে। তাহের ভাই, তাহের ভাই আমাদের মনে হয় দেশকে রেখে করলেই মনে হয় ভালো হয়। আপনারা যদি, আমি বলি আবু তাহের ভাই যে কথাটা বলছিলেন ওইটা উনি শেষ করে দিই। জি ওটা শেষ করে আমরা আজকের দিনের মতো আজকে আমরা শেষ করে দিচ্ছি এবং আগামী বৃহস্পতিবারে আমরা আবার মঞ্জু স্যারের সাথে বসবো এবং বাকি যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা শেয়ার করব স্যারের সাথে এবং কি সমাধান আছে। আর আগামী এক সপ্তাহে হয়তো কিছু আপডেটও থাকতে পারে আপনাদের তরফ থেকে, আপনারা হয়তো যে আবেদন করেছেন সেটারও কোনো রিপ্লাই আমরা পেতে পারি। সো ওই সবগুলো বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে থার্সডেতে আবার বসছি। তো আবু তাহের ভাই যে কথাটা বলছিলেন আপনি ওইটা শেষ করেন, তারপর আমরা আজকের মতো হয়তো অনুষ্ঠানটা শেষ করব। আপনার শেষ প্রশ্নটাই আমি আলোচনা করছিলাম। শেষ প্রশ্নটা অ্যাকচুয়ালি সহকারী অধ্যাপক পদোন্নতি। এখন বিষয়টা হচ্ছে সহকারী অধ্যাপক পদোন্নতিটা যদি ওপেন করে দেয়, পদোন্নতি বলতে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা নীতিমালার ভিত্তিতে হোক অথবা আট বছর পরে, ওই যে কন্ট্রাডিকশনটা তো আমি দেখিয়ে দিলাম, পয়েন্ট আউট করলাম যে জাতীয় পে স্কেল বলছে 10 বছর পরে আপগ্রেডেড স্কেলে নিয়ে যাবে, কিন্তু আমার নীতিমালা বলছে 8 বছর পরে আপনি আপগ্রেডেড স্কেলে যাবেন। এখন সেখানে আপগ্রেডেড স্কেলে যাওয়ার ক্ষেত্রে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনি যদি 5:2 পড়েন তাহলে কিন্তু আপনি এস্টিম প্রফেসর হচ্ছেন, যদি না পড়েন তাহলে আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি পরবর্তী ধাপের স্কেলে চলে যেতে পারবেন, এটা আপনাকে সেটা কনসিডার করবে। কিন্তু এখন কি হচ্ছে এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হলো মন্ত্রণালয়ের সাথে। আমরা বললাম যে যে আপনার এই যে আমরা, আপনারা জানেন যে আমরা একটা এই গভর্নমেন্টের সময়ে 2017 সালে আমরা 2 লক্ষ মানুষ ঢাকা শহরে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে আমরা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলাম এই 2 লক্ষ শিক্ষক নিয়ে এসে, যে মাননীয় প্রধানমন্ত্রী তখন অত্যন্ত বিবেচনা করে এই মহসিন ভাই অ্যারেস্ট ছিল। সারা রাত আমরা ওই যে শাহবাগ থানায় খাটাইলাম, আমাদের নেতা আসাদুল্লাহকে অ্যারেস্ট করা হলো। তারপরে এটা আসলে একটা ভুল বুঝাবুঝি, মানে এটা মিসগাইড করা হয়েছিল, আমাদের শিক্ষামন্ত্রীকে মিসগাইড করা হয়েছিল সামহাও, এটা আমি বলবো না কে মিসগাইড করেছিল। তো মিসগাইড করে এই ঘটনাটা ঘটিয়েছিল, কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত সুবিবেচনার মধ্যে নিয়ে এসে উনি আমাদের দুটো দাবি খুব সহৃদয়তার সাথে দেখেছেন, একটা হচ্ছে ইনক্রিমেন্ট দেওয়া আর একটা হচ্ছে বৈশাখী ভাতাটা চালু করা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের, সেই জিনিসটা উনি দিয়েছিলেন। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তো এখন কথা হচ্ছে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি যায় বা আমাদের শিক্ষামন্ত্রী যদি পজিটিভলি বিষয়গুলো দেখেন, এগুলো জন্য খুব বেশি টাকারও বিষয়টা, অর্থনৈতিক সংশ্লেষ যদি থাকে তাহলে একটা বিষয় থাকে, অনেকগুলো বিষয় আছে অর্থনৈতিক কোনো সংশ্লেষ নাই, একটা নীতিমালা করে দিলে, নীতিমালাগুলো সংশোধন করে দিলে তাহলে কিন্তু অনেক কিন্তু পরিবেশ তৈরি হয়, মানে শিক্ষা কাঠামোর ভিতরে কাজ করার পরিবেশটা তৈরি হয়ে যায়, ক্ষোভটা আর থাকে না। তাহলে আমাকে, আমি বলি আমি দীর্ঘদিন ওই আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে কাজ করেছি, সেখানে আমাদের শিক্ষা সচিব মহোদয়কে আমি এই কথাগুলো যতবারই মিটিং হতো, বোর্ড মিটিং হতো, তখনই কিন্তু আমি একটা ওনার থেকে ফ্লোর নিয়ে আমি এই কথাগুলো ওনাকে বলতাম বিফোর ইলেকশন। এই যে 2018 সালে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের আগে আমি যখন, এখন যিনি আমাদের পিএসসির চেয়ারম্যান হলেন মাননীয় সচিব
সোহরাব হোসেন সাহেব, উনি ওনার কাছেই, উনি খুব মানে অত্যন্ত চমৎকার ভাবে কথাও বলেন, খুব চমৎকার ভাবে, অত্যন্ত বিজ্ঞ মানুষ, অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ। তো আমি যখন দাঁড়াতাম তখন উনি আমাকে বলতেন যে আপনি তো নিশ্চয়ই এক একটা পয়েন্ট আপনি ব্যাখ্যা করা শুরু করবেন। আমি বললাম যে স্যার আমাকে তো ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে, কারণ অবহেলিত বেসরকারি শিক্ষা, এই অবহেলিত বেসরকারি শিক্ষাকে যদি ন্যাশনাল ইয়ার মধ্যে নিয়ে আসা না যায় তাহলে কিন্তু দেশ তো আগাবে না। কারণ শিক্ষার 95% দায়িত্ব পালন করছে বেসরকারি শিক্ষকরা। এখন সরকারি কলেজের শিক্ষক বা সরকারি স্কুলে যারা পড়ান, একই সিলেবাস আমরা পড়াই, একই খাতার মূল্যায়ন আমরা করি, একই শিক্ষার্থী আমরা পড়াই, অর্থাৎ সমযোগ্যতা, সম অভিজ্ঞতা, সম দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু আমাদের সাথে আমাদের মধ্যে এত বৈষম্য থাকবে কেন? তাদের প্রমোশন গুলো আপনি দেখেন, আপনি দেখেন এই যে গত এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও কিন্তু তাদের এসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর প্রমোশন অনেকগুলো হয়ে গেছে, কিন্তু আমাদের রেশিওটা উজ্জ্বল হচ্ছে না। এখন এই সংকট কিন্তু আমি আপনাকে শেষ করে দিতে কনক্লুশনে বলেন বলেন আপনার প্রশ্ন আছে বলেন। আচ্ছা আপনি কনক্লুশনটা দেন তারপর আমি বলছি। হ্যাঁ আচ্ছা, কনক্লুশনটা হচ্ছে এখন এই যে জায়গাটাই, যে জায়গায় আমাদেরকে আমাকে আটকানো হচ্ছে যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে এসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে, আপনার আমার জনবল কাঠামো বলছে 3 বছর, আর আমার জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে 3 এবং 5 বছর, আমি সেটাও আপনার নলেজে দিচ্ছি। অর্থাৎ ভাইস প্রিন্সিপাল হওয়ার জন্য বলছে যে 3 বছর লাগবে, আর প্রিন্সিপাল হওয়ার বেলায় বলছে 5 বছর লাগবে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। ওনারা বলছেন জনবল কাঠামোতে বলছেন যে আপনি এমপিও থেকে আপনার এই হিসাবটা করা হবে, আর জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও সরাসরি বলেনি কিন্তু তার যে ক্লজটা করেছে সেই ক্লজ বলছে যে আপনাকে এসিস্ট্যান্ট প্রফেসর প্রমোশন দিতে হবে, এসএ প্রফেসর দিতে হবে, প্রফেসরশিপও দিতে হবে। তাহলে সেই জায়গা থেকে এসিস্ট্যান্ট প্রফেসর, যেই নীতিমালা জাতীয় বিশ্ববিদ্যালয় এসিস্ট্যান্ট প্রফেসর দেয় ঠিক একই নীতিমালায় কলেজগুলো দেবে, কারণ কলেজগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ, তাহলে সেই নীতিমালার ভিত্তিতে প্রমোশন গুলো হবে। তাহলে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু আসতে হবে যাতে করে প্রতিটি কলেজে যোগ্যতর, যোগ্যতা সম্পন্ন এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মেধাবী, যারা প্রশাসন চালাতে পারে, যারা ম্যানেজমেন্ট করতে পারে, এরকম লোকগুলোকে যদি কলেজ ব্যবস্থাপনা নিয়ে আসা যায়, প্রশাসনে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের সাথে সাথে এজ এ হোল ন্যাশনাল ডেভেলপমেন্টটা কিন্তু হবে। আমরা সেই কারণে বলছি যে ওপেন করে দিতে হবে লেকচারার পোস্ট থেকে, অর্থাৎ হাজার হাজার লেকচারার আছে যোগ্যতা সম্পন্ন লোক, যারা আসলে প্রশাসনিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা দেখাতে পারবে। তাহলে সেই জায়গায় লেকচার যদি তা না করেন, লেকচারারকে যদি না দেন, তাহলে উপরের দিকে এসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর পোস্ট ক্রিয়েট করে দিতে হবে। তাহলে সেই জায়গা থেকে এসিস্ট্যান্ট প্রফেসর থেকেও প্রিন্সিপাল হতে পারবে, প্রফেসর থেকেও প্রিন্সিপাল হতে পারবে, যেভাবে গভর্নমেন্ট কলেজগুলোতে হয়। তাহলে এই জায়গাটাই কিন্তু কাজ করতে হবে, এইটাই আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে বোঝানোর চেষ্টা করছি। এবং এখানে এক্সট্রা কোনো বাজেটেরও ইস্যু আসছে না, যেটার জন্য যে এক্সট্রা বাজেটের কিছুই নাই, না অর্থনৈতিক সংশ্লিষ্ট খুব বেশি নাই। আমি একটু মোসিম ভাইয়ের কাছে যাচ্ছি। মোসিম ভাই আপনি একটু সংক্ষেপে যদি লাস্ট 2 মিনিট আমাদের কিছু বলেন, আমরা এই কনভারসেশনটা, এই আয়োজনটা আমরা আগামী সপ্তাহে আবার নিয়ে যাচ্ছি। সো আমরা আগামী সপ্তাহে আমাদের সুযোগ থাকবে কথা বলার জন্য। আপনি সুন্দরভাবে তাহের ভাই যে কথাগুলো বলেছেন আমি আর ওই কথায় যাচ্ছি না। আমি এই যে কথা বলতেছি যে আজকের যে আমাদের সংশোধনী, আপনি যে প্রথম প্রশ্ন করেছিলেন আর পরের প্রশ্নগুলো নিয়ে আমরা যদি সুযোগ হয় আবার আলোচনা করব, সেই প্রশ্নের রেশ ধরেই আমি আপনাকে বলতে চাই, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলতে চাই যে আমাদের আসলে শিক্ষায় মেধা বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে। আমি বুলেট পয়েন্ট বলতেছি, মোটা দাগে বলতেছি, উৎকর্ষ উদ্যম হারিয়ে ফেলছে, মেধাবীরা শিক্ষকের শিক্ষকতা পেশায় আসছে না। সেই ফিনল্যান্ডে, ফিনল্যান্ডে বা অন্যান্য উন্নত বিশ্বে শিক্ষার যে সমস্ত জায়গা জায়গায় আছে সে সমস্ত জায়গায় শিক্ষকতা পেশায় যদি না যেতে পারে তারপরে অন্য অন্য পেশায় যায়, আর আমাদের দেশে যদি এই সমস্ত পেশা বাদ দিয়ে যে পেশা সব জায়গায় ফেল হয়ে শিক্ষকতায় আসে, এর কতগুলো কারণ যেগুলো তাহের ভাই বলেছেন এ সারাদিনই আমরা বলতে পারবো। অথচ আইএলও, ইউনেস্কো, যেটা তাহের ভাই বলেছেন যে 64 মানবাধিকার, মানবাধিকারের 26 ধারায় আছে, আপনি একটু দেখলে আপনি জানেন হয়তো। তো শিক্ষানীতি তো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আমাদের সবচেয়ে যুগান্তকারী সেই ক্ষুদ্রাতিক্ষুদার শিক্ষানীতি নিয়ে আমাদের এই শিক্ষানীতিটা করা হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে। এবং এসডিজির যে আমরা 4 নম্বর গোলে, সেখানেও কিন্তু 11টা
লক্ষ্যমাত্রায় আমাদেরকে সূচকগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু শিক্ষকদের মর্যাদার কথা বলা হয়েছে। শিক্ষকদের মর্যাদা যদি না দেওয়া হয় তাহলে কোনোভাবে এই এসডিজি বলেন আর আমাদের উন্নয়ন বলেন কোনোটাই কাজ হবে না। অথচ সবাই কিন্তু বলে, আমার অন্যান্য ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে গভর্নমেন্ট আসে গভর্নমেন্ট যায়, সচিব আসে সচিব যায়, মন্ত্রী আসে মন্ত্রী যায়, আসার সময় যে কথাটা বলে যে শিক্ষক জাতির মেরুদণ্ড, আবার যাওয়ার সময় একথা বলে যায় শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু ভিতরে এসে মেরুদণ্ডটা ভাঙার জন্য যত প্রকার গবেষণা দরকার সেগুলো করে, কিন্তু আসলে মেরুদণ্ডটাকে দাঁড় করিয়ে রাখার জন্য এটাকে যে ব্যবস্থা নেওয়া সেটা নিতে পারছে না। এটা আমাদেরও ব্যর্থতা আছে। আমরা যেন কেন আমাদের একজন যোগ্য প্রধানমন্ত্রী, বিশ্ব নন্দিত মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছেও আমরা বুঝতে পারতেছি না, এখানে আমাদের ব্যর্থতা রয়েছে, আমরা তার কানে পৌঁছাতে পারতেছি না। সে উনি অনেকবারই তিনি অনেকবারই আমাদেরকে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, আমাদেরকে যাওয়ার জন্য করেছিলেন, কিন্তু আমাদের মধ্যখানে যেন একটা কাচের দেওয়াল সৃষ্টি হয়ে যাচ্ছে যে কোনো কারণে। আমি খোলাসা করে বলতে চাই না যে আমাদের এই কাচের দেওয়াল ভাঙার জন্য আপনারা যারা এগিয়ে আসছেন আপনাদের প্রতি সশ্রদ্ধা করে আপনাদেরকে আমরা লুকিয়ে নিতে চাই। আমাদের 5 লক্ষ শিক্ষকদের পক্ষ থেকে আপনারা যাতে এগিয়ে আসেন সে ধরনের ব্যবস্থা করে। আপনারা একজন একাধারে অভিভাবক, একাধারে আমাদের শিক্ষকদের কাছে আপনারা পড়েছেন, আবার আমরা বলবো আজকে যে আপনাদের এই কথা, আপনি যে আজকে ব্যারিস্টার হয়েছেন, আজকে যে সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন মঞ্জুরুল শাহ মঞ্জুরুল স্যার, এটা আমরা বলবো এখানে আমরা এই কারণে আমরা শিক্ষকতা করি যে আমাদের কারণেই তারা আপনারা এই জায়গায় এসেছেন। আজকে এনায়েত খান মহোদয় এই কথা বলেছেন, উনি পায়ে ধরে সালাম করেন, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেগুলো সেগুলো কিন্তু করেন না। সেখানে আমাদের বিনীত আবেদন, আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কানে এই কথাটা পৌঁছাতে পারি, তাহলে আমাদের আইনি সহায়তা লাগবে না, উনি ওনার নিজের ইচ্ছাই আমাদের এগুলো পূরণ করে দিতে পারেন বলে আশা করছি। আপু আপনাকে ধন্যবাদ, সারা বাংলাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা শুনবেন তাদেরকেও আমি আহ্বান জানাবো আপনারাও সবাইকে এটা ছড়িয়ে দেন। ধন্যবাদ সবাইকে। শেষ পর্যায়ে একটু আপনি বলবেন, এরপরে আমি একটু আবেদন জানাবো আমাদের শিক্ষক সমাজের প্রতি যারা দেখছেন সবাইকে। আমাদের অনেক শিক্ষক হয়তো আমাদের এই ভিডিওটা দেখবেন বা এই এপিসোডটা দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশ কিন্তু এখন আগের জায়গায় নেই, বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে, অনেক সূচকে আমরা এগিয়ে আছি অন্যান্য দেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে। তো এই জায়গায় আমি বলবো যে আমাদের শিক্ষকরা, আমাদের সম্মানিত শিক্ষকরা, এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন ইন এডুকেশন, এই প্রক্রিয়ার মধ্যে নিজেকে আস্তে আস্তে দক্ষ করে গড়ে তুলতে হবে, কারণ এটা ছাড়া এখন আর কোনো বিকল্প নাই। আমরা পূর্বের আমাদের মঞ্জুরুল হক স্যার অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে আমাদেরকে নিয়েই কাজ করতে হবে মন্ত্রণালয়কে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মন্ত্রণালয় যদি এক ছকারী নীতি অনুসরণ করে তাইলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যা কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি, আমরা বেশ কয়েকটি ভার্চুয়াল মিটিং এর মধ্য দিয়ে আমাদের নেতা আসাদুল হক এবং আমি ভার্চুয়াল মিটিং এর মধ্য দিয়ে মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছি, এই যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে প্রস্তাবনাটা যেটা ফাইনাল করে এই জায়গাটাই কনক্লুশন, এই জায়গাটায় আমি বলবো এই সমস্যাগুলো সমাধান করার জন্য যারা গ্রাসরুট লেভেল থেকে একেবারে শিক্ষার জন্য শিক্ষকদের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে তাদেরকে ডাকেন, বৈঠক করেন মন্ত্রীর কাছে, বৈঠক করে সমস্যাগুলো আস্তে আস্তে করা হয়। এই আবেদনটা জানিয়ে আমি আমার শেষ করছি। ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে সারা বাংলা লিগেল অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আমাদের এই আলোচনাটা অসম্পূর্ণ রয়ে গেল, আমাদের এই আলোচনায় আরো অনেক অনেক ইস্যুজ আসার কথা ছিল, তো যেহেতু মজলুল হক স্যার একটা টেলিভিশনে আরেকটা প্রোগ্রামের জন্য
ওটা ওনাকে শুরু করতে হবে সেখানে, সেই জন্য উনি এখানে আমাদের সাথে আসলে থাকতে পারেন নাই, সেজন্য তিনিও দুঃখ প্রকাশ করছেন আর আমাদের পক্ষ থেকেও আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। তো আমরা আগামী সপ্তাহে অবশ্যই নিশ্চয়ই আমরা আবার বসব এবং যেই আলোচনাগুলো আমাদের বাকি রয়ে গেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এতক্ষণের আলোচনায় আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি হলেও বেসরকারি স্কুল এবং কলেজ শিক্ষকদের পদোন্নতির হাল আগে যে তিমিরে ছিল এখনো সে তিমিরেই রয়ে গেছে এবং সহকারী অধ্যাপকের পদই সেখানে হচ্ছে শেষ কথা। এবং আরো যেটা বুঝতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে গঠিত এমপিও নীতিমালা প্রণয়ন কমিটি সহ একাধিক কমিটির সুপারিশ সত্ত্বেও সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদ সৃষ্টি করা হয়নি, এমনকি এমপিও ভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষরাও যথাক্রমে সরকারি কলেজের অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকের মূল বেতন পেয়ে এলেও তাদেরকে পর্যন্ত অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে যথাযথ পদায়ন করা হয়নি। উপরন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ মাধ্যমিক স্কুল কলেজ এবং স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগের যোগ্যতা এবং অভিজ্ঞতার নতুন বিধান করা হয়েছে যেটা কিনা আমরা দেখলাম যে যথেষ্টই বৈষম্যমূলক। A great teacher is like a candle. It consumes itself to light the way for others. আমাদের সেই শিক্ষকদের আজ আমরা যদি তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দিতে না পারি, এই জন্য যদি তাদেরকে আইনের দ্বারস্থ হতে হয় তাহলে সে লজ্জা আমার আপনার সবার, যা আমাদের শিক্ষকদের জন্য ন্যায্য, যা তাদের অধিকার। আমাদের আশা থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অতি শীঘ্র আমাদের শিক্ষকদের জন্য প্রতিকারের ব্যবস্থা করবেন, কোন রকম বৈষম্য যেন তাদেরকে ছুঁতে না পারে। ধন্যবাদ আজকের আলোচনার এখানে যারা উপস্থিত ছিলেন, মহসিন ভাই, আবু তালেব ভাই এবং মঞ্জুল হক স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সারা বাংলা। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায়। শুভরাত্রি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।